ডাল খোলার পর এবার ইসলামপুর একই দিনে পরপর দুই জায়গায় বোমাবাজির ঘটনায় ইসলামপুর পুলিশ জেলা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল। পঞ্চায়েত নির্বাচনের আগেই বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ইসলামপুর। রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোমাগুলি উদ্ধারের নির্দেশ থেকেও সম্ভবত সম্বিত ফেরেনি পুলিশ প্রশাসনের। হাড় দখলদারিকে কেন্দ্র করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগের ঘটনায় ইসলামপুর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের চিটকুন মোড় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনায় তিনজন ব্যবসায়ী বোমা ও ছররা গুলিতে জখম হয়েছেন বলে জানা গেছে। জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তুলেছেন জখম ব্যবসায়ীরা। ঘটনার খবর পেয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আজ ইসলামপুর পুলিশ জেলা ডালখোলায় বল ভেবে খেলতে গিয়ে বোমার আঘাতে গুরুতর জখম হতে হয় শিশুদের এবং তারপরে এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা ইসলামপুর পুলিশ জেলাতে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ইসলামপুর থেকে আমাদের প্রতিনিধি সুব্রত বিশ্বাস। সুব্রত, ঠিক কি ঘটনা ঘটেছে যদি বিস্তারিত ভাবে তুলে ধরো তুমি? দেখো, আজ উত্তর দিনাজপুর জেলার প্রথমত ডালখোলায় বল মনে করে বোমের সাথে খেলতে গিয়ে তিনজন শিশু আহত হয়। তার পরপরে একই দিনের ঘটনা ইসলামপুর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের চিটকুন মোড় এলাকায় কিন্তু হাটের গন্ডগোলে বোমবাজি এবং শুরু হয়। এই ঘটনায় কিন্তু তীব্র আতঙ্কিত এবং সরায় ঘটনাস্থলে তিনজন আহত হয়। তাদের মধ্যে তিনজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। ইতিমধ্যেই ইসলামপুর থানায় কিন্তু বিশাল পুলিশ বাহিনী এসেছেন এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান এসে উপস্থিত হয়েছেন। তার পাশাপাশি তোমাকে আরো জানিয়ে রাখবো, এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করে কিন্তু ইসলামপুর থানার পুলিশ। অমিত বলছি যে অভিযোগ কাদের বিরুদ্ধে, কারা এই বোমাগুলি চালানো, তার মূল অভিযুক্ত কারা, কিছু কি জানা গেল? দেখো, যে আজকে যে হাটে এই এলাকায় আজকের দিনে সে হাট বসে এবং এই ঘটনার শাসক দলকেই যে দোষী করছেন, যারা অভিযুক্ত যারা আহত হয়েছেন তারা এক দলে ওখানে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে তৃণমূলের, এমনটাই উঠে আসছে এখন বর্তমানে। সেই চিত্র কথা আমাদের জানিয়েছিলেন কিছুক্ষণ আগেই স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান। তার পাশাপাশি তোমাকে আরো জানিয়ে রাখি যে একই দিনে উত্তর দিনাজপুর দু জায়গায় এইরকম ঘটনার মর্মান্তিক ঘটনায় কিন্তু তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে, একদিকে ডালখোলা একদিকে ইসলামপুরের। এই পঞ্চায়েত নির্বাচনের আগের এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে। কারণ কিছুদিন পরেই পঞ্চায়েত নির্বাচন, তার আগেই কিন্তু এই যে বোম বারুদের খেলা শুরু হয়ে গেল উত্তর দিনাজপুরে। অমিত, অসংখ্য ধন্যবাদ তোমাকে সুব্রত বিশ্বাস, উত্তর দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিত ভাবে জানালেন। পঞ্চায়েত নির্বাচন আগে কার্যত বোমা বন্দুকের আওয়াজ ঝনঝনানি শুরু হয়ে গেছে উত্তর দিনাজপুর জেলা জেলা বিশেষ করে ইসলামপুরে, এমনটাই উঠে এলো অভিযোগ। আমরা শুনে নেওয়ার চেষ্টা করব কি হয়েছিল সংশ্লিষ্ট এলাকায়, হাট নিয়ে কি সমস্যা হয়েছিল, কাদের বিরুদ্ধে অভিযোগ, আমরা শোনার চেষ্টা করব। এমবিট লাইট, এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে, 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিডি লাইট। ওই ঘটনা বাজার নিয়ে ঘটনা ঘটতেছে, আমি বাজার করতে গিয়েছিলাম, বম উপরে মেরে দিয়েছে, আমার পায়ে লেগেছে বম। কে কারা মারলো বম? ওই মফিজ বাজার মেরেছে। কেন মারলো ওরা? কেন মারলো বাজারটা করে আমি তো সব জানি না, মগর আমি বাজার করতে গিয়েছিলাম, ওরা বারবার ঝগড়া করে। ওসব কয়জনের লাগছে বম?
বম তো আমরা তিনজনকে লেগেছে মনসুরকে রাজুকে আমাকে ওই মানে ওখানে হাট করতে দিবেন বলছে এই হাটটা ওই দিক নিয়ে দোকানদার কাছে বাকি মুখি খাই তো এদিক আমরা ওই মানে কি করতে দিই না বাকি লোকে দিই না ওই দোকান করি তো তারপরে কারা বোমাবাজি করলো ওই মফি বাচ্চা রোপানি মেঘু ওরা ওরা কি কোনো পার্টি করে পার্টি ওই ও তো মেম্বার আছে রানি কোন দলের ওই এখন তো ও তো নির্দল করছে এখন টিএমসি এর ইয়ে আছে আপনারা কোন দল করেন আমরা তো টিএমসি আচ্ছা তাহলে মানে হাট যারা বাধা দিত মানে আপনারা বাধা দিতেন যে না হাট চালানো যাবে না এখানে থাকবে হ্যাঁ এখানে আমার তো দোকানওয়ালা ওই দোকান নিয়ে যায় যায় আপনারা ব্যবসায়ী কিন্তু কি দোকান আপনার আমার মুদিখানা দোকান আছে কতগুলো দোকান আছে বাজারে বাজারে মোটামুটি 50-60টা দোকান সব দোকান নিয়ে যাবে অন্য জায়গায় হ্যাঁ অন্য জায়গায় করব মানে ওখানে হাট বসতে দিবেন হাট বসতে দিবেন তারপরে কি মারলো আপনাদেরকে ও আমরা তো বসেছিলাম মানে বাইরে দাঁড়াইছিলাম দোকানে বম মারি দিল একটা কি বম এই বম মারি দিল বম বড় হ্যাঁ বড় তারপর কাকে লাগলো দুজনকে লাগলো তারপর অন্ধকার হয়ে গেল আমরা সেখানে ভিতরে যাচ্ছি আপনার মাথাও লাগছে নাকি হ্যাঁ ছাদা মারি আওয়াজ হচ্ছে খুব আওয়াজ ছড়া গুলি লাগছে আপনার মাথায় গুলি আপনার মাথায় কি লাগছে ছাড়া ছাড়া লাগছে গুলি হ্যাঁ কয়টা একটা লাগছে কি নাম আপনার আমার নাম সাব্বির কোন জায়গায় এটা হয়েছে এটা খাড়িপড়া চিতকুন মাদ্রাসা মসজিদ সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত প্রধান এই প্রসঙ্গে কি জানিয়েছেন শুনবো এলাকায় বোমাবাজি করেছে কি বলবো স্থানীয় তৃণমূল নেত্রী তিল আমরা তো তৃণমূল আমরাই তো মানে ওখানকার স্থানীয় আমার পাশেই ওই ওয়ার্ডের লোক তাহলে এটা কি আপনাদের কোনো গোষ্ঠী কুণ্ডল আছে আমাদের তো গোষ্ঠী কুণ্ডল কিচ্ছু নেই তাহলে ব্যবসায়ীরা যারা জখম ব্যবসায়ী যারা এখানে এসেছে তারা ওরা তো হয়তো জখম ওরা দোকানে ছিল হয়তো ওরা আমাদের যে কিছু লোক ওখানে গেছিল আজকে যে পিএমওয়াই নিয়ে কিছু আলোচনা করতে আবাস যোজনায় যে যাদের নাম বাদ পড়েছে কেন পড়েছে বা যারা হলো স্যাংশন তাদের টাকাটা কেন আটকে গেছে এটা এটা বুঝাতে গেছিল একটা জিনিস হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি যে ওই চিতকুন মোড়ে একটা এই হাটের দখলদারিকে ঘিরেই কিন্তু বারবার ওই জায়গাটা হাটের কোনো দখলদারি তো নাই এখানে যেটা একটা কদিন আগে একটা হয়েছিল সেটা আমি পুলিশের উপরে ছেড়ে দিয়েছিলাম যেটা হচ্ছে যে কবরিস্তানের পাশে কিছু দোকান অবৈধ দোকান করছিল তো কবরিস্তানের নোংরা করছিল ওই জন্য ওরা মানে অবজেকশন করছিল তারপরে দোকানদারকে নিয়ে বসে ভাই তোদেরকে দোকানদার করতে দিবে না কবরিস্তান কমিটির লোক তাহলে তোমরা অন্য তো কোথাও যাও তো ওরা গেছে মানে বোমাবাজিটা তো এলাকার লোক আতঙ্কিত হয়েছে হ্যাঁ খুব আতঙ্কিত কটা বোম ফুটেছে জানতে পেরেছেন প্রায় 8-10টার মতো পুলিশকে জানিয়েছেন হ্যাঁ পুলিশও আছে 8-10টার মতো কি বোম ফুটছে গুলিও চলেছে ছাড়া গুলিও তো আপনি ওই এলাকার প্রধান তো এলাকার শান্তি রক্ষার দায়িত্বটাও আপনার তো সেই জায়গাটা এখানে কারা তাহলে এখানে এই বোমাবাজিটা করবে ওই মুফি বলছি যে ওখানে যে ওরা তো ক্রিমিনাল ওরা তো আগে থেকে ক্রিমিনাল ছিল মাঝখানে মানে ধরেন আমাদের এই সহায়তায় যদি ভালো করার জন্য ওদেরকে একটা 50-60 টিকিট দিয়েছিল সেখানে এই বিষয়ে কি আপনারা পুলিশ প্রশাসনকে জানিয়ে হ্যাঁ পুলিশ প্রশাসন ডেলি জানি আমরা তো ডেলি জানাইছি কদিন ধরে যে ওখানে একটা ইয়ে চলছে ডেলি রাইসে দিন তো আপনি বললেন যে আমি পঞ্চায়েতের টিকিট পঞ্চায়েতের টিকিট দিয়েছিলাম উনি তো জনপ্রতিনিধি এলাকার উনি এই ঘটনা ঘটাচ্ছে তো ওরা ওটা বুঝে না তো ওরা নিজে 5 বছরে কাউকে কোনো একটা খের পর্যন্ত দিতে পারেনি ওরা দেয়নি মানে আপনাদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব মনে তো আছেই বলা চলে সেটা থাকতে পারে মতের মিলটা না থাকতে পারে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নাই ঠিক ঠিক